পাবনার চাটমহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় হামলাকারীদের সুবিধা দিতে চুরির মামলা নিয়েছে থানা পুলিশ। তিন দিন পার হলেও গ্রেপ্তার হয়নি একজনও। পুলিশ বলছে সব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গেল মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন চাটমোহরের মথুরাপুরের রাজারদিয়া গ্রামের আব্দুল মজিদ ও তার পরিবারের সদস্যরা। রাত দেড়টার দিকে বাড়িতে হঠাৎ হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। ভাঙচুরের শব্দ শুনে ঘুম ভাঙে তাদের। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় পরিবারের সদস্যদের। প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় বসতবাড়ি। লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা বাড়িতে আর থাকতে পারতেছি না, আমার জীবনে নিরাপত্তা দিচ্ছে না। আমাদের হুমকি দিয়ে গেছে যে যদি এই বাড়িতে আমরা থাকি আমাদের সবাই মিলে জবাই করে ফেলাবে। আমরা সাধারণ খাই পরেই চলে ফিরি, তাই শেষ। কিন্তু আমরা একটু সুস্থ বিচার চাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ছদর উদ্দিন আহমেদের নেতৃত্বে হামলায় অংশ নেয় 20-50 জন সন্ত্রাসী। এ নিয়ে অভিযোগ গ্রহণ না করে হামলাকারীদের সুবিধা দিতে চুরির মামলা নেয় পুলিশ। সদর মাস্টারকে দেখছি, ওনার মেয়েকে দেখছি, আর বাদবাকি মুখ বাদা। আর ম্যাক্সিমাম দেখলাম চাটমোহরের না, বাইরেরই হবে। অভিযোগ দিলাম, কিন্তু আমরা যেভাবে অভিযোগ লিখতে বলতেছি তারা চুরির মামলা এটা দিয়ে দিছে। এটা কি চুরির মামলা হয়? এ নিয়ে অভিযুক্ত ছদর উদ্দিন আহমেদের স্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট। লোক দি ভাঙাইছে, আমার স্বামীকে ভাঙবি যাবে? আমার স্বামী যদি ভাঙতে যাবে তাহলে তো সেক্ষণেও বাদা দি ভাঙে দিবে বাধ্য। আর পুলিশ বলছে সব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী যেভাবে অভিযোগ দিবে সেভাবে মামলা হবে। এখন এটা আসলে পুলিশের দেওয়ার সুযোগ নাই, কারণ ওটা কিভাবে কি হয়েছে ঘটনা আসলে পুরোটা জেনে এটার ব্যবস্থা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সবই নেওয়া হবে। সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।